পারলাম। জিব্রাইল কে ডাইকা বলে, জিব্রাইল তুমি সমুদ্রের ভিতরে 712 প্রকারের মাছ ছেড়ে দিলে, পৃথিবীর জমিনের ভিতরে কিচ্ছু দিলা না। পৃথিবীর জমিনের উপরে পাহাড় রাখলা, জমিনে রাখলা, জমিন আমি আল্লাহর তরফ থেকে জিকির নিয়ে গেল, পাহাড় নিয়ে গেল। এ জিব্রাইল আমি চাই বেহেস্তের জমিন থেকে এক জোড়া পাখি পাখি আর এক জোড়া পশু পাখি, চতুষ্পদ জন্তু গোলা, হিস্র জন্তু গোলা বেহেস্ত থেকে নিয়ারি, আমি আমার আল্লাহর জমিনের উপরে পাহাড়টাকে তুমি সাজাইয়া দিবা। সুবহানাল্লাহ। এ আমার বন্ধু জিব্রাইল আলাইহিস সালাম বেহেস্তের ভিতর থেকে বাবা 1780 প্রকারের পাখি কীট পতঙ্গ জিব্রাইল আলাইহিস সালাম বাবা পাখার ভিতরে নিলেন। সুবহানাল্লাহ। 1780 আপনারা তো অনেক চিনেন না, আপনারা বাড়ি ঘরে আছে ইদ্দু বড় ফুকা, এরপর আর একটু বড়, আর একটু বড়, কত জাতের খালি গান্ধী হাত দিয়ে খালি ডেরে চিনেন, ঠিক লেখেন না কেন? কত জাতের আছে না ফুক, কত জাতের হরিণ, কত জাতের জির, কত জাতের কেরা, এগুলার সব নাম আমরা জানি, কথা কনা করে জানি। ফলের ভিতরে থাকে, আলোর ভিতরে থাকে, অনেক কিছুর ভিতরে আছে। আটতে থাকবেন দেখেন, এখানে একটু গুফর পড়ছে, এখানে আবার যে কত রঙের ফুকা হয়েছে, সুবহানাল্লাহ কইতেন না? এখন আমরা মনে মনে কইতে পারি আয় হায় রে আল্লাহ, মনে এগুলো মনে আজেরে বানাইছে, মনে মনে হইতে পারে না, আমাদের কামও লাগে না, মনে করতে করে আজারে লাগে। হঠাৎ করে লাইটটা জ্বালাই দিছি, সব উলু ফুকাই গর্ত থেকে উচ্চাসিরে বইর একটা কিন্তু বিধি কিচ্ছা লাগাই দিছি, লাগাইনি আমার আল্লাহ কয়। এগুলো আমি এমনি এমনি ফাটাইছি না বন্দা, যা ফাটাইছি তোর উপকারের লেগে ফাটাইছি। সুবহানাল্লাহ। এ আমার বন্ধু কীট পতঙ্গ শুধু পাখি পশু নয়, পাখি কীট পতঙ্গ আমার আল্লাহ 1780 প্রকার পৃথিবীর জমিনে জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আমার আল্লাহ পৃথিবীর জমিনটার উপরে ছেড়ে দিয়েছে। পৃথিবীর জমিনের ভিতরে যখন বাবা কীট পতঙ্গ এসেছে, পাখিগুলো এসেছে, আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে বলি আল্লাহ কোন জমিনের ভিতরে পাঠাইলা, কোন পাহাড়ের উপরে পাঠাইলা, ওই পাহাড় জমিন দেখি কি নামের জানি জিকির করে গো। ওই পশু পাখি কীট পতঙ্গগুলো আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে আল্লাহ গো, জমিন যদি জিকির করে তোমার বন্ধু মুস্তফার, পাহাড় যদি তোমার বন্ধু মুস্তফার জিকির করে গো, আমরা কীট পতঙ্গ 1780 প্রকারের পাখির জন্য একটা জিকির দিয়া দাও। সুবহানাল্লাহ। এ বন্ধু আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিব্রাইল রে জানিয়ে দে, কীট পতঙ্গ এবং যত জাতের পাখি আছে রে, 1780 জাতের পাখি কীট পতঙ্গ আমি আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলাম। এই পৃথিবীর জমিনে যখন তাদের খাদ্য প্রয়োজন হইব, তখন যেন আমার বন্ধু মোস্তফা আমার হাবিবুল্লাহর কুদ্দুস নামের জিকির করলে তারা রিজিক পাইয়া যাইব। সুবহানাল্লাহ। এ আমার বন্ধু আমার আল্লাহ সূরা সোয়াদের ভিতরে বন্ধু আয়াত নাম্বার 27 এর ভিতরে আমার আল্লাহ ডাক দিয়ে বলে وَمَا خَلَقْنَا السَّمَاءَ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا بَاطِلًا। এ আমার বন্ধু আমার আল্লাহ ডাক দিয়ে বলে আসমান জমিন এই দুইয়ের মধ্যখানে আমি আল্লাহ অযথা কোনো কিছু সৃষ্টি করি নাই। সুবহানাল্লাহ। কর না কেন? মানে আমরা যেগুলো চিনি না আমরা কইতে পারি আল্লাহ এটা কেড়ে সৃষ্টি করছে। আল্লাহ কোরআনে কয় আমি আসমানের জমিনের মাঝখানে যত কিছু সৃষ্টি করছি একটাও আমি আল্লাহ অযথা সৃষ্টি করছি না। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর প্রেমে নিজে কাদের গনি, আমার সাথে বলতে হবে, আমার নবীর প্রেমে নিজে কাদের গনি তোমরা জাননি, আমার নবীর প্রেমে নিজে কাদের গনি, বানাইয়া প্রেমের পুল উজ্জ্বল করিলা কুরাশে কুল, বানাইয়া প্রেমের পুল উজ্জ্বল করিলা কুরাশে কুল,
খুশবুতে মাতোয়ারা জগতের সবই খুশবুতে মাতোয়ারা জগতের সবই নবীর প্রেমে নিজে কাদের গনি বলেন আমার নবীর প্রেমে নিজে কাদের গনি তোমরা জানো নি আমার নবীর প্রেমে নিজে কাদের গনি নূর নবীকে করতে সন্ধান পাগল কুরলায় আশেকের প্রাণ ঠিক কিনা কোন না করে সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন আমাদের সাথে থাকুন ধন্যবাদ।